ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি হারুনির অনুরোধে সংসদে গান গিয়েছিলেন মমতাজ। মামুনুল হক সহ সব আলিমের নিঃশর্ত মুক্তি চাই বললেন মাহমুদুর রহমান মান্না। বক্সিবাজারে মসজিদ ভাঙা নিয়ে একটি পরিবারকে মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ। বাংলা পান্দা স্থলবন্দরে ডিজিটাল কারচুপি, সরকার হারাচ্ছে রাজস্ব। উদ্যোগীতে সংক্রমণ, স্বাস্থ্যবিধিতে উদাসীনতা। বেগম খালেদা জিয়া সবসময় চেয়েছেন পদ্মা সেতু হোক বললেন গর্ষর চন্দ্র রায়। জিতু আমার ভাতিজা, আমাকে আন্টি ডাকে বললেন জিতুর কথিত প্রেমিকা। নেদারল্যান্ডসে কৃষি মন্ত্রীর সামনে আওয়ামী লীগের দুপক্ষের হাতাহাতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পদ্মা সেতু নিয়ে সংসদে মমতাজের গান সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমালোচনার জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রিজভী হয়তো জানেন না বিএনপির সংসদীয় দলের নেতা হারুনুর রশিদের অনুরোধে মমতাজ আরেকটি গান গিয়েছিলেন। দুপুরে মন্ত্রী তার চট্টগ্রাম নগরীর বাসায় সাংবাদিকদের একথা বলেন। হাসান মাহমুদ বলেন, পদ্মা সেতু হয়ে যাওয়ায় সারা দেশের মানুষ যখন উল্লসিত তখন বিএনপির খেই হারিয়ে ফেলেছে। বিএনপি এবং পদ্মা সেতু নিয়ে যারা ষড়যন্ত্র করেছেন তাদের যখন মানুষ দীক্ষার দিচ্ছে তখন তারা খেয়ে হারিয়ে নানা ধরনের উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। সরকার পদ্মা সেতু নিয়ে সংসদে গান করছে, এটার পরিবর্তে বন্যায় দুর্গত মানুষের সহায়তায় যেন আওয়ামী লীগকে ঝাঁপিয়ে পড়ে রিজভীর এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর রিজভী সাহেব কয়েকদিন নিখুঁত ছিলেন, হঠাৎ বের হয়ে তিনি এখন নানা ধরনের কথা বলছেন। সংসদে মমতাজের গান গাওয়ার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সংসদে এমপি মমতাজ যখন বক্তব্য শেষ করতে যাচ্ছিলেন তখন বিএনপির সংসদীয় দলের নেতা হারুনুর রশিদ আরেকটি গান গাওয়ার অনুরোধ জানিয়েছিলেন মমতাজকে। তার অনুরোধে মমতাজ আরেকটি গান গেয়েছিলেন, সেটি মনে হয় রিজভী সাহেব জানেন না। মামুনুল হক সহ সব আলিমের নিঃশর্ত মুক্তি চাই বললেন মাহমুদুর রহমান মান্না। মাওলানা মামুনুল হক সহ সব কারাবন্দী আলেম ওলামার নিঃশর্ত মুক্তি চেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণমতামত কেন্দ্রের আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। মান্না বলেন, আওয়ামী লীগ থেকে একা একা বেরিয়ে এসেছে, কারণ মত প্রকাশে স্বাধীনতা দিতে হবে। হেফাজতের সমালোচনা করে মান্না বলেন, অনেকেই শেখ হাসিনাকে বলছেন আপনি 2 বছর ক্ষমতায় থাকুন কোনো সমস্যা নেই, কিন্তু ইসলামের পক্ষে থাকুন, দিনের ভোট রাতে হয়েছে, এটা কি ইসলাম বিরোধী কাজ নয়? কয়েকদিন পর বলবেন শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন, তাই তিনি 1000 বছর ক্ষমতায় থাকুক। নাগরিক ঐক্যের এই নেতা বলেন, এই সরকারের সঙ্গে ন্যূনতম আপোষ করে যারা আন্দোলন করবে তাদের সঙ্গে আমরা নেই। আপনারা শেখ হাসিনাকে কৌমী জননী উপাধি দিয়েছেন, তিনি এ বিশেষণে বিষায়িত হতে পারেন না। নাট বল্টু খুলেছে আমি টিভিতে দেখলাম হাত দিয়ে বললেন রেঞ্জার কথা, কই রেঞ্জা তো দেখালেন না বলেও সমালোচনা করেন আওয়ামী লীগের সাবেক নেতা। এছাড়া সরকারের সমালোচনা করে মান্না বলেন, আজকে যাকে দেবতা বলেছেন 10 বছর পর ধারণা পরিবর্তন হয়ে যাবে, আমরা আজ লড়াই করছি গণতন্ত্রের জন্য। বক্সিবাজারে মসজিদ ভাঙা নিয়ে একটি পরিবারকে মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ। রাজধানীর বক্সিবাজারে শত বছরের ঐতিহ্যবাহী মসজিদ ভাঙাকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবারকে মামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রভাবশালীরা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন ভুক্তভোগী পরিবার। তারা বলেন, কোনো প্রকার আইনি নোটিশ ছাড়াই জোরপূর্বক দক্ষিণ সিটি কর্পোরেশনে ওয়াক অফ কৃত মসজিদ ও দোকানপাট ঘুরিয়ে দিয়েছে। ভুক্তভোগীদের অভিযোগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ডেকে নিয়ে কোনো প্রকার মিডিয়া বা আইনি পদক্ষেপ না নেওয়ার হুমকি দিয়েছেন। এছাড়াও বিভিন্নভাবে দেওয়া হচ্ছে মামলা ও জীবননাশের হুমকি, এতে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। রেকর্ডভুক্ত সম্প্রতি সম্পত্তি হওয়া সত্ত্বেও বাড়ির বিদ্যুৎ পানি ও গ্যাস লাইন কেটে দেওয়ার 2-3 ধরে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। এ সময় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার দাবি করেন তারা। বাংলা পান্দা স্থলবন্দরে ডিজিটাল কারচুপি, সরকার
সরকার হারাচ্ছে রাজস্ব। বাংলা বান্দা স্থলবন্দরে ডিজিটাল ওজন স্কেলে অভিনব কায়দায় পণ্যের ওজন কম বেশি করা হচ্ছে। ডিজিটাল কারচুপির জন্য জরিমানা দিতে হচ্ছে C&F এজেন্টদের, এতে লোকসান গুনছেন ব্যবসায়ীরা। আর সরকার হারাচ্ছে রাজস্ব। গেল 13 জন ডিজিটাল কারচুপির সময় হাতে নাতে ধরা পড়ে 2 কর্মচারী, তাদের সাময়িক বরখাস্ত করেছে বন্ধ কর্তৃপক্ষ। এ ঘটনায় বাড়ানো হচ্ছে নজরদারি। বাংলা বান্দা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সাথে পাথর, চাল, গম ও ভুট্টা আমদানি রপ্তানি হয়। পণ্য পরিমাণের জন্য 3টি ডিজিটাল ওজন স্কেল এখানে বসানো হয়। কয়েকদিন ধরে একটি ডিজিটাল স্কেল বিকল হয়ে পড়ে ঘুষের বিনিময়ে ওজন স্কেলে পরিমাপ কম বেশি করার অভিযোগ উঠেছে। ব্যবসায়ী এবং C&F এজেন্টরা বলছেন, দীর্ঘদিন ধরেই ওজনের ডিজিটাল কারচুপি চলছে। আমদানি পণ্যের ওজন বেশি এবং রপ্তানি পণ্যের ওজন কম দেখানো হচ্ছে। এরকম দুর্নীতি গত 2 থেকে 3 বছর ধরে হচ্ছে বলেও জানান ব্যবসায়ীরা। পোর্টের ইনচার্জও স্কেলের সাথে যারা থাকে তারা সবাই পোর্টের সাথে দুর্নীতি করে বলেও অভিযোগ করা হয়। শ্রমিক কর্মচারীরা বলছেন, অনেক সময় চুরির দায়ী অভিযুক্ত করা হয় তাদের, এতে বিদেশি চালকদেরও জরিমানা গুনতে হয়। ব্যবসায়ীরা বলছেন, প্রতি টনে 200 থেকে 500 কেজি ওজনে কম হচ্ছে। একজন আমদানিকারক কমপক্ষে 30 টন মালামাল আমদানি করে। উদ্যোগতিতে সংক্রমণ, স্বাস্থ্যবিধিতে উদাসীনতা। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন। নিয়ন্ত্রণের মাত্রা ছাপিয়ে শনাক্তের হার এখন 15%, তবু বিস্তার নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়ে জনজীবনে স্বাস্থ্যবিধি মানছে না বেশিরভাগ মানুষ। উদাসীনতা করোনা পরিস্থিতি ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এজন্য প্রয়োজনে আবারও কঠোর হওয়ার তাগিদ দিয়েছে তারা। কর্মব্যস্ত জনজীবন দেখে বোঝার উপায় নেই, বিশ্বজুড়ে চলা মহামারী এখনও থামেনি। মাস্ক নেই বেশিরভাগের, প্রয়োজনীয়তাও দেখেন না কেউ কেউ। বহুল শহরে সামাজিক দূরত্ব মেনে চলাতে এমনিতেই দুরূহ। হাসপাতালে সেবা গ্রহীতাদের চিত্র একই রকম। প্রায় সব হাসপাতালে আছে করোনা ইউনিট, তবুও অনেকের মাথায় সে ভাবনা নেই। মাস্ক বা স্বাস্থ্যবিধি পালন কেবল ইচ্ছার মধ্যে সীমাবদ্ধ। এ বিষয়ে শেখ হাসিনা বার্ন ইন হাসপাতালে সহকারী অধ্যাপক ডাক্তার আশরাফুল হক বলেন, যে রোগ যেমন তাকে সেভাবে সামাল দিতে হয়। রোগ যদি মশাবাহিত হয় তবে মশা দমন করতে হয়, আর যদি রোগের শ্বাসনালীর রোগ হয় তবে শ্বাসনালীকে প্রতিরক্ষার মধ্যে রাখতে হয়। স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া এ মুহূর্তে আমাদের কোনো কিছুই কার্যকর হবে না বলেও সতর্ক করেন তিনি। বিশেষজ্ঞদের মতে, করোনার জটিল পরিস্থিতি এড়াতে ভূমিকা রাখতে পারে ভ্যাকসিন, কিন্তু করোনা নির্মূলের ঔষধ এখনও আবিষ্কার হয়নি, তাই সংক্রমণের বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি এড়ানোর সুযোগ নেই। বেগম খালেদা জিয়া সবসময় চেয়েছেন পদ্মা সেতু হোক, বলেন গর্ষচন্দ্র রায়। এমপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায় বলেছেন, বেগম খালেদা জিয়া কখনো পদ্মা সেতু না হওয়ার পক্ষে ছিলেন না, বরং তিনি চেয়েছেন পদ্মা সেতু হোক। তবে এই পদ্মা সেতু হওয়ার সরকারের প্রশংসা করার কিছু নেই, কারণ এটা জনগণের টাকাই হয়েছে। সুনামগঞ্জে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে বন্যা কবলিত দুস্থ নারী ও শিশুদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গর্ষচন্দ্র রায় এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, পদ্মা সেতু নির্মাণ করতে আওয়ামী লীগ সরকার লুটপাট করেছে, দুর্নীতি করেছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী, তাই বন্দী থেকে পদ্মা সেতু নিয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই। গর্ষচন্দ্র রায় বলেন, সুনামগঞ্জের মানুষ বন্যায় বন্দী আর বেগম খালেদা জিয়া গৃহবন্দী, তাই তিনি সুনামগঞ্জের মানুষের দুঃখ দুর্দশা বুঝেন। আজই সুনামগঞ্জের সদর উপজেলার লালপুর পয়েন্টে দুস্থ 500 জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায়, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরাফত আলী সপু ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম। এছাড়া জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সহসভাপতি অ্যাডভোকেট শেরেনুর আলী, আব্দুল লতিফ জেপি, নাদির আহমেদ, আবুল কালাম আজাদ, রাজাউল হক ফুলমিয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল প্রমুখ। জিতু আমার ভাতিজা, আমাকে আন্টি ডাকে, বললেন জিতুর কথিত প্রেমিকা। সাভারের আশুলিয়া হাজি ইউনিস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুল শিক্ষার্থী আশরাফুল আহসান জিতুর কথিত প্রেমিকা অবশেষে মুখ খুলেছেন। চ্যানেল 24 কে তিনি বলেছেন, জিতু তার ভাতিজা হয়, আমাকে আন্টি বলে ডাকে, আমি প্রায় এই সময় তাকে বই দিয়ে সাহায্য করতাম, এখন আমার নামে বদনাম উঠেছে, এলাকা থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে, এগুলোর কোনোটাই সত্যি না, আমরা তাদের থেকে আমাদের এই জমিটা কিনেছি। তিনি আরো বলেন, আমি তার সঙ্গে কথা বলেছি, এতে কারো সন্দেহ
সন্দেহ হলে আমাকে ডেকে জিজ্ঞেস করতে পারত, কিন্তু তারা তা করেনি। আমি তার সঙ্গে কথা বলি এরকম কোনো অভিযোগ আমার বাসায় আসেনি। তিনি আরও বলেন, উৎপল স্যার আমাকে অনেক ভালো জানত, স্যার প্রায়ই জিজ্ঞেস করত বোনের কী অবস্থা, কিন্তু স্যার কখনো জিতুর ব্যাপারে কিছু বলেনি। আমাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, আমি এবং জিতু তো বলেনি আমার সঙ্গে তার সম্পর্ক আছে। জিতু যদি বলে তার সঙ্গে আমার সম্পর্ক আছে তাহলে আমাকে যে শাস্তি দেওয়া হবে হবে আমি সেই শাস্তি মেনে নেব। আশরাফুল আহসান জিতুকে গ্রেপ্তারের পর র‍্যাব জানিয়েছে স্কুল ক্যাম্পাসে বান্ধবীকে নিয়ে ঘোরাফেরা করতে নিষেধ করেছিলেন শিক্ষক উৎপল সরকার। সেই খুব আর হিরোজয়িম দেখানোর চেষ্টায় জিতু তাকে ইস্টাপ দিয়ে বেদরক পিটিয়েছিলেন। এ সম্পর্কে জিতুর কথিত প্রেমিকা বলেন, হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আর আমি 21 জুন থেকে স্কুলে যাইনি। আর্থিক সংকটে জেরবার মেসির দেশ, পরিস্থিতির চাপে ইস্তফা দিলেন আর্জেন্টিনার অর্থমন্ত্রী। দেশে দুঃখছে ক্রমান্বয়ে বাড়তে থাকা মুদ্রাস্ফীতির চাপে। এই পরিস্থিতিতে ইস্তফা দিলেন আর্জেন্টিনার অর্থমন্ত্রী মার্কিন গুজম্যান। টুইটারে সকলকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। দেশের বর্তমান আর্থিক সংকটের মতো গুজম্যানের ইস্তফা নিঃসন্দেহে প্রশাসনের উপর বড় আঘাত, তেমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে সম্বোধন করে নিজের টুইটে গুজম্যান জানিয়েছেন অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। আর্থিক সংকট থেকে বাঁচতে আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF এর সঙ্গে ঋণপূর্ণ বিবেচনা নিয়ে যে আলোচনা চলছে তারই নেতৃত্ব দিচ্ছেন গুজম্যান।